Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এখন আর কাউকে ভিতরে আসতে দিস না। ওকে স্যার। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, তুমি কখনো পড়েছো? পড়ার সময় কখনো মনোযোগ দিয়ে পড়েছিলে? পড়েছি স্যার। মানছি, কখনো কখনো যদি বাচ্চাদের উপরে বিপদ ঘনিয়ে আসে তখন মা বাবার মুখ থেকে একটাই কথা বেরিয়ে আসে, হায় আমার সন্তান কি, তাই না? স্যার। তোমার বাচ্চা কেমন আছে? স্যার বেটার। আর তোমার ওয়াইফ? শি ইজ অলরেডি স্যার। ভগবানের কৃপা, আমার মতে এগুলো এখন বন্ধ করে দেওয়া উচিত। এই ইনকোয়ারিটা কি? কিন্তু স্যার হঠাৎই। তুই কি মনে করছিস সাহাবুদ্দিন আমি কি অতই বোকা? স্যার যেদিন থেকে এর হাতে কেসটা গেছে সেদিন থেকে কত লোকের মৃত্যু হয়েছে, 8 থেকে 10 জন। যাই হোক না কেন, এখন এই কেসটা বন্ধ করো। সাহাবুদ্দিন, ইয়েস স্যার, সরকারের উপরে অনেক প্রেশার আছে, পার্টির ভিতর থেকে আর অপোজিশন থেকেও, এই কেসটা নিয়ে। স্যার ওটা যাই কিছু হোক না কেন, আপাতত এই কেসটা নিয়ে পার্টির মধ্যে থেকে এই নির্দেশ আছে এই কেসটাকে বন্ধ করার জন্য। কেননা এর জন্য এই দিনকে দিন অবস্থার অবনতি হচ্ছে। কেননা এরকম অবস্থা অন্যান্য কেসের ক্ষেত্রেও ঘটেছিল, বাবার অবস্থা খারাপ কিংবা অন্যান্য কাজে বাইরে যাচ্ছি এরকম কিছু বলে তুমিও কোথাও বাইরে ছুটিতে চলে যাও। কিন্তু স্যার, ছুটিও পেয়ে যাবে অন্য কোথাও পোস্টিংও পেয়ে যাবে। 10টার সময় সাংবাদিকদের ডেকেছি, তুমি বলবে কি এই কেস আমি সামলাতে পারছি না, ব্যাস। চিতা বিড়াল হয়ে গেছে, সিংহ ইঁদুর হয়ে গেছে, এরকম উল্টো পাল্টা প্রশ্ন হয়তো সাংবাদিকরা তোমায় করবে, তোমার নয় বদনাম করবে, কি চলবে? তো না চলবে না। কি বেশি চালাকি করো না, বাবা যেটা বলছে সেটা করো। কি দেখছিস বে, তুই মারবি নাকি আমায়? স্যার স্টেটকে বাপ চালাচ্ছে, ছেলে নয়, ওর হুকুম আমি মানবো না, একদম না। যা বলা হচ্ছে তাই মান, এতেই তোর মঙ্গল, নালে খুব পস্তাবি। একদমই মানবো না। যুদ্ধের ময়দানে নামার পর যখন জয়ী হবার সম্ভাবনা দেখা দেয় পরাজিত দল সাদা পতাকা নিয়ে সমঝোতার কথা বলেন, এটা একটা পুরনো রীতি। ঠিক বললাম না আমি? পার্টিতে সমঝোতা হয়ে গেল, আমাদের মধ্যে কোনো বিরোধিতা নেই, আমরা প্রথম থেকেই দুজনেই বন্ধু। এরকম অনেক অনেক উদাহরণ দিয়ে এরকম করে খবরের শিরোনামায় থাকার পরিকল্পনা ভালোই চালিয়ে যাচ্ছেন স্যার, আপনার এই চালটা কখনোই সফল হবে না স্যার। নরেন্দ্র, এই কেসটা বন্ধ করা হচ্ছে শুধুমাত্র এর জন্য। কৈলাসের মার্ডার হবার খুশিতে কর্ণাটকের একটা ফোর্টের জাহাজে উদযাপন করা হচ্ছিল, যার মধ্যে এও সামিল ছিল, আর সঙ্গে ছিল সিধু, দ্য মোস্ট নোটোরিয়াস, দ্য মোস্ট সার্ট আফটার ড্রাগ এজেন্ট অফ দ্য স্টেট। আপনার সুপুত্র নেশার ঘরে হাতের বাইরে চলে যাচ্ছিল, আর যে অফিসার একে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাকেও গরম দেখিয়ে বলেছিল যে আমি মুখ্যমন্ত্রীর ছেলে। এর বিরুদ্ধে রিপোর্ট জমা করা হয়েছে সেন্ট্রাল আইবিতে, গোয়া ইন্টেলিজেন্সে, এমনকি স্টেট পুলিশেও। মুখ্যমন্ত্রীর খাস লোক আশরাফ ওই ফাইলটা বন্ধ করে দিয়েছিল, হোম মিনিস্টারের মুখটা পয়সার জোরে বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড আই হ্যাভ উইথ মি এ কপি অফ দ্যাট রিপোর্ট। কি স্যার, সত্যি কথা না, প্রত্যাখ্যান করার শক্তি আছে? আছে কি? এই সাহাবুদ্দিন, দাঁড়িয়ে কি দেখছো, পুলিশকে ডাকো, এখান থেকে ধাক্কা মেরে বার করে দাও। পুলিশ কালো ছিল, আজও আছে, ভবিষ্যতও থাকবে, কিন্তু আপনার মতন মুখ্যমন্ত্রীর প্রতি 5 বছর অন্তর আসবে আর যাবে। সিধুর মতন একজন অতিথি যে কিনা ক্রিমিনাল, কাল এসেছিল আপনার সঙ্গে দেখা করতে। যেদিন থেকে আমি এই কেসটা হাতে নিয়েছি সেদিন থেকে আমার একটা লোক এখানে লাগাতার পাহারা দিচ্ছে। নাও কামন, কেসটাকে বন্ধ করার অর্ডার দাও, পারলে আপনি আরও কিছু অর্ডার বের করুন, যেমন আমার সাসপেনশন বা ডিসমিসাল, এছাড়া আরও কঠিন কিছু, কঠিন থেকে কঠিনতর সাজা যদি দিতে চান ইউ আর ওয়েলকাম, কিন্তু তার আগে আপনার চোখের সামনে এর কলারটা ধরে টানতে টানতে নিয়ে যাব আমি আপনার আইজি কলু, অপূর্ব, সুভদ্রা, সিধু, যত বড় তোপ হোক না কেন, আর আমি একে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবো। আর ওই শয়তানগুলো যখন ফাঁসবে তাদের মধ্যেও থাকবে মন্ত্রীমশাইয়ের সুপুত্র। কর্ণাটকের শক্তি লজের কাছে একজন অজানা ব্যক্তির লাশ পাওয়া গেছে, আর ওটার ইনভেস্টিগেশন করার সময় অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলাম, আর ওই কেসটা যখন আপনি আমার হাতে দিয়েছিলেন তখন আপনি জানতেনও না, তার মধ্যে আপনার সুপুত্রটিও রয়েছে যারা কিনা 2 নম্বরই লোক।
আর এখন আপনার মাথার উপরেই উঠে বসেছে, তাই না বাবা? একে বোঝাও, নলে 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 বাইরে যেতে বলো। আর স্যার, আপনার মতন একজন প্রভাবশালী মুখ্যমন্ত্রীর হাত আমার মাথার উপর থাকা সত্ত্বেও আমার কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে, এটা আপনি জানেন না, একথা নয়। আর এটাও সত্যি নয় যে কোনো বিপদের সম্মুখীন আমি সরাসরি হতে পারবো না, কিন্তু এটা আমার অধিকার, আই এম এ ভোটার, আর এটা আমার জন্মগত অধিকার। কিন্তু একথাও সত্যি, সরকার যে আইন তৈরি করে সেটা সবার জন্য সমান, সে ছোট হোক আর বড় হোক সবার জন্যই সমান। যখন আপনারা শপথ নেন তখন আইনকে বুলডোজারের নিচে রাখেন আর হিরো হওয়ার জন্য আপনারা প্রেসের লোকদের সুযোগ দেন, কিন্তু আপনি ভাবতে পারেননি স্যার যে আপনার এই সুপুত্র দেশের শত্রুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবে আপনার সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে। অপরাধী অপরাধী হয়ে থাকে, সেটা যেই হোক না কেন, সেটা আপনার ছেলেই হোক না কেন, এটা জনগণকে বলতে হবে। এটা আপনার কাজ, এটা আপনার কর্তব্য, এটা আপনার ডিউটি, এটাই সিদ্ধান্ত, এটাই আদর্শ, আর এটাই সত্যিকারের দেশপ্রেম। আর যদি এটা না হয় স্যার, তাহলে আমি মন থেকে সত্যি কথা বলছি, এমন একদিন আসে যখন মানুষ না চাইলেও পৃথিবী থেকে চলে যেতে হয় অজান্তেই। তার ইচ্ছা থাক বা না থাক, কিন্তু তাকে এই সংসারটা ত্যাগ করতেই হয়। আর যখন কেউ খারাপ কাজ করে তো মানুষরাই বলে এ শয়তান মানুষ নয়, ভদ্রতার আড়ালে শয়তান ছিল, এ দেশকে ঠকিয়েছে, নিজের সাথীদের ঠকিয়েছে, এমনকি নিজেকেও ঠকিয়েছে, আর তার সাথে নিজের মনুষ্যত্বকেও। একটা মানুষ যে বেইমান ছিল, সবার সামনে ছোট হবেন না, এরকম হতে দেবেন না স্যার। আমি বাইরে অপেক্ষা করছি আপনার সিদ্ধান্ত। জয় হিন্দ বাবা। শোনো নরেন্দ্র, যদি মনে করো যে তোমার কোনো ভুল হয়নি, তাহলে এগিয়ে যাও, এ যুদ্ধ চালিয়ে যাও স্যার। যাও, গো অ্যাহেড স্যার। এই চিতা স্যার, জয় হিন্দ।